স্বপ্ন যুগে নবীজি জান্নাত দেখছে অথবা মিরাজের রজনীতেও হতে পারে নবীজি মিরাজে জান্নাতে তাকায়া জান্নাতের দৃশ্যটা দেখছে দেখা নবীজি বর্ণনা করতেছে ইত্তালাতু ফিল জান্নাত আমি জান্নাতের দিকে তাকাইলাম ফারআইতু আকসার আহলিহা আল ফুকারা আমি জান্নাতের দিকে তাকায়া দেখলাম জান্নাতের মধ্যে যে মানুষগুলো আছে তাদের অধিকাংশ মানুষগুলো হলো দুনিয়ার গরীব অসহায় মিসকিন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গরীব মানুষ বেশি ধনীরা কম এটা নবীজি নিজে বর্ণনা করেছেন মুসলমান ভাইরা রে আমার অনেক সম্পদশালী ধনী মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের সম্পদের হিসাব দিতে গিয়ে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ পাক তখন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মুসলমান আমার আরেকজন গরীব অসহায় মিসকিন মানুষ আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে তেমন সম্পদ দেয় নাই সে নিজেও সম্পদের পিছনে তেমন সময় ব্যয় করে নাই সময় ব্যয় করেছে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে ও মুসলমান ওই ব্যক্তিটা কিয়ামতের কঠিন ময়দানে সহজ হিসাবের সম্মুখীন হবে এবং অতি দ্রুত জান্নাতের মধ্যে চলে যাবে নবীজি বলছেন ওয়াকরাহু কিল্লাতাল মা তোমরা তো সম্পদ কম হলে মন খারাপ করো তোমরা সম্পদ কম হলে মন খারাপ করো সম্পদ কম হলে তোমাদের কাছে ভালো লাগে না সম্পদ কম হওয়াটাকে তোমরা অপছন্দ করো ওয়া কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব অথচ সম্পদ যদি তোমার কম থাকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার হিসাবকে সহজ করে দিবে সুবহানাল্লাহ এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন ইয়াদখুলুল ফুকারা আল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 আমিন আমার নবীজি বলতেছেন গরিব মানুষ যারা তারা কিয়ামতের কঠিন ময়দানে ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে এজন্য আমার নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা আহইনি মিসকিনা নবীজি দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে যতদিন বাঁচায় রাখবা মিসকিন গরীব অসহায় অবস্থায় বাঁচায় রাখবে সুবহানাল্লাহ আবার নবীজি এটাও দোয়া করতেন আমিতলি মিসকিনা আমাকে যখন তুমি মৃত্যু নূরুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখে বসা অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা মুরব্বি বাবারা যুবক বন্ধুরা তালেবুল ইলম ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আলোচনা শুরুতেই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে সুস্থ সবল রেখে দুনিয়া বিষয় ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আলাদা করে হযরত উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানের সুন্দর একটি পরিবেশে আমাদেরকে আসা বসার তৌফিক দান করছেন আমরা দিল থেকে সকলেই আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন মালিক আমাদেরকে তার নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছেন দিন রাত 24 ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে আমি এবং আপনি প্রত্যেকেই ডুবে আছি এই যে আমি আপনাদের সম্মুখে কথা বলতেছি নিঃসন্দেহে আমার এই কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছেন আল্লাহ পাক যদি কথা বলার শক্তি কাউকে দান না করে
আল্লাহ পাকের কসম সে কোনোভাবে কথা বলতে পারবে না এই যে আমি এখানে বসে আপনাদেরকে দেখতেছি আপনারা আমাকে দেখতেছেন আল্লাহ পাকের কসম এই দেখার শক্তি দুনিয়ার কেউ আমাদেরকে দান করে নাই একজন দান করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমি আপনাদের কথা শুনতে পারতেছি আপনারাও আমার কথা শুনতে পারতেছেন আল্লাহ পাকের কসম এই যে আমরা একে অন্যের কথা শুনি এই শোনার শক্তি দুনিয়ার কেউ আমাদেরকে দান করে নাই একজনে দান করেছেন তিনি আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক কত সুন্দর দুইটি হাত দান করেছেন এই হাতের দ্বারা আমরা যা মনে চাই তা ধরতেছি কত সুন্দর পা দান করেছেন এই পায়ের দ্বারা আমরা যেখানে মনে চাই সেখানে হেঁটে যাইতেছি আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর আকল বিবেক দান করেছেন যে আকলের দ্বারা বিবেকের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন বস্তু নিয়ে আমি এবং আপনি চিন্তা ফিকির করতেছি ভাবতেছি এমনিভাবে আল্লাহ পাক আমাদেরকে 3.5 হাত বডির ভিতরে অনেক নিয়ামত দান করছেন প্রত্যেকটা নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি কোনোটার চাইতে কোনোটার গুরুত্ব কোনো দিক থেকে কম না প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি নিয়ামত যেগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করছেন আমাদের বাহিরেও আল্লাহ পাক আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন এই আসমান আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করছেন এটা আমার এবং আপনার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করছেন জমিনকে আল্লাহ পাক পানির উপরে বিছিয়ে রাখছেন আল্লাহ পাকের কসম এই সুন্দর জমিনকে আল্লাহ পাক আমার এবং আপনার উপকারের জন্যই পানির উপরে বিছিয়ে রেখেছেন আল্লাহ পাক পৃথিবীর বুকে মাটির উপরে পাহাড় স্থাপন করেছেন এই পাহাড়গুলোকেও আল্লাহ পাক আমার এবং আপনার উপকারের জন্যই স্থাপন করেছেন আল্লাহ পাক আলো সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য জমিন সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য আসমান সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য বাতাস সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য এক কথায় গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছুই আল্লাহ পাক আমার এবং আপনার উপকারের জন্য আমার এবং আপনার খেদমতের জন্য সৃষ্টি করছে এই কথাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই গোটা দুনিয়াটাকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক গোটা পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে তোমাদের উপকারের জন্য বানিয়েছে আসমান তোমাদের উপকার করবে জমিন তোমাদের উপকার করবে গাছগাছালি তরুলতা তোমাদের উপকার করবে আলো বাতাস তোমাদের উপকার করবে জমিনের প্রত্যেকটি বস্তু তোমাদের উপকার করবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ পাক তো হলেন সেই সত্তা যিনি জমিনের বুকে যা কিছু আছে সকল কিছুই তোমাদের উপকারের জন্য বানিয়েছেন মুসলমান ভাইরা আমার এই জমিন আমাদের উপকারের জন্য জমিনের বুকে যত বস্তু আছে সকল কিছুই আমাদের উপকারের জন্য আসমান আমাদের উপকারের জন্য আসমানের মধ্যে রব্বুল আলামিন যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো আমাদের উপকারের জন্য ও মুসলমান তাম বস্তুগুলোকে আল্লাহ পাক আমাদের উপকারের জন্য বানিয়েছেন
আর আমাকে আর আপনাকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করার জন্য এই কথাটাই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দরভাবে বর্ণনা করেছেন ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম নিশ্চয় পুরো দুনিয়াটাকে তোমাদের জন্য বানানো হয়েছে ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা আর তোমরা যারা আছো তোমাদের প্রত্যেককেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন পয়দা করেছেন আখিরাতের কাজ করার জন্য মুসলমান ভাইরারে আমার আমাকে আপনাকে পর্দার আড়ালের প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আখিরাতের জন্য আমরা দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বندگی করে ইবাদত করে আমাদের আখিরাতটাকে সুন্দর করব এজন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার হায়াত দান করেছেন মুসলমান ভাইরারে আমার দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে এজন্য দেয় নাই দুনিয়ার বুকে আসার পরে আমরা যা মনে চাই তা করব আমরা যেখানে মনে চাই সেখানে যাব যা মনে চাই তা বলব এই জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করে নাই এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকেও কিন্তু সৃষ্টি করে নাই মুসলমান গোটা দুনিয়াটাকে বানিয়েছেন আমাদের উপকারের জন্য আর আমাকে আপনাকে সকলকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বندگی করার জন্য মুসলমান ভাইরা আমার কবি কত সুন্দর করে বলেছেন না তো জমি কে লিয়ে না আসমা কে লিয়ে না তো জমি কে লিয়ে না আসমা কে লিয়ে জাহাঁ হে তেরে লিয়ে তু নেহি জাহাঁ কে লিয়ে কবি বলতেছেন শোনো তোমাকে কিন্তু আল্লাহ পাক আসমানের জন্য বানাই নাই আল্লাহ পাক তোমাকে জমিনের জন্য বানাই নাই বরং আসমান এবং জমিন যা কিছু আছে সকল কিছুই আল্লাহ পাক তোমার জন্য বানাইছেন আর তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য ঠিক কিনা বলেন মুসলমান ভাইরারে আমার অন্য কবি বলেছেন আয়েশা ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি আয়েশা ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি এ ইবরত কি জাহে তামাশা নেহি কবি বলতেছেন শোনো আনন্দ ফুর্তির জন্য কিন্তু দুনিয়া না আরাম আয়েশের জন্য কিন্তু দুনিয়া না ভোগ বিলাসিতার জন্য কিন্তু দুনিয়া না আল্লাহ পাক দুনিয়া বানাইছেন এখানে আল্লাহ পাকের বندگی করার জন্য এখানে যখন তুমি বندگی করবা তোমার হায়াতের জীবনী যখন শেষ হয়ে যাবে তখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মেহমান হইয়া দুনিয়া থেকে যাইবা এখানে বندگی করলে এখানে ইবাদত করলে আল্লাহ পাকের গোলামি করলে মৃত্যুর পরের জীবনীতে আল্লাহ পাক আমাকে আপনাকে মেহমান হিসাবে কদর করবেন মেহমান যখন বাড়িতে আসে তাকে যেরকম কেউ কোনো কাজ করতে দেয় না বরং মেহমানের রুচি অনুযায়ী তার খাবার দাবারের ব্যবস্থা করে মেহমানকে সবাই ইজ্জত করে মেহমানকে সবাই সম্মান করে মেহমানকে সবাই কদর করে ঠিক তদ্রূপ আমরা যদি দুনিয়ার হায়াতের এই জীবনীতে আল্লাহ পাকের ইবাদত বندگی করে যেতে পারি আল্লাহ কসম আল্লাহর কসম দুনিয়াতে যেভাবে থাকি না কেন ইবাদত বندگی করলে মরার পরে আমরা প্রত্যেকই আল্লাহ পাকের দরবারের মেহমান হয়ে যাব মুসলমান ভাইরারে আমার দুনিয়াতে তেমন বেশি পেরেশানি করবেন না দুনিয়াতে গাড়ি বানানোর জন্য গাড়ি কেনার জন্য বাড়ি বানানোর জন্য বিশাল সহায় সম্পত্তি অর্জন করার পিছনে সময় ব্যয় করবেন না বরং দুনিয়ার সময়টাকে ব্যয় করবেন আল্লাহ পাকের ইবাদতের জন্য মুসলমান ভাইরারে আমার সম্পদ কামাই করছেন অনেক
বিশাল সুন্দর আধুনিক মডেলের উন্নত মানের গাড়ি ক্রয় করলেন বিশাল সুন্দর আধুনিক ডিজাইনের বিশাল বড় কোন বাড়ি আপনি তৈরি করলেন ও মুসলমান আল্লাহর কসম আপনার দুনিয়ার সম্পদ আপনার দুনিয়ার গাড়ি আপনার দুনিয়ার বাড়ি আপনার জন্য কোনদিন সুখ এনে দিতে পারবে না মুসলমান ভাইরারে আমার সুখ দেওয়ার মালিক একমাত্র জোরে বলেন কে আল্লাহ অনেকের টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে আরামের বিছানা আছে ঘরে সুন্দর উন্নত মানের আধুনিক ডিজাইনের খাট আছে বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে ঘরকে সাজানো আছে কিন্তু লোকটা ঘরের ভিতরে ঢুকলে বিছানার মধ্যে শুইতে গেলে তার চোখে ঘুম আসে না বরং ঔষধ খেয়ে তার ঘুমাইতে হয় মুসলমান আল্লাহর কসম দুনিয়ার মধ্যে টাকা দিয়া বাড়ি বানানো যায় টাকা দিয়া আরামের উন্নত মানের আসবাবপত্র ক্রয় করে আনা যায় আরামের বিছানার ব্যবস্থা করা যায় কিন্তু আরামের ঘুম কোনোদিন টাকা দিয়া কিনে আনা যায় না এই আরামের ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ টাকা দিয়া ঔষধ কিনা যায় সুস্থতা কিনা যায় না টাকা দিয়া অনেক কিছুই করা যায় আল্লাহর কসম দিলের শান্তি কোনোদিন টাকা দিয়া কিনা যায় না মুসলমান ভাইরা আমার দিলের শান্তি আসে কিভাবে অন্তরে প্রশান্তি আসে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন তোমার দিলের মধ্যে শান্তি আসবে কিভাবে তুমি শোনো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তুমি যখন তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল দিনটা 24টা ঘন্টায় তুমি আল্লাহ পাকের জিকিরে থাকবে আল্লাহ পাকের হুকুমের ভিতরে থাকবে তখন আল্লাহ পাক তার গায়বি খাজানা থেকে তোমার অন্তরের ভিতরে শান্তি দান করবে সুবহানাল্লাহ আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বলেন আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত এই যে নূরুল কুরআন মাদ্রাসা এই ধরনের মাদ্রাসার সাথে আমরা যারা সম্পৃক্ত মাদ্রাসায় পড়াই মসজিদে ইমামতি করি কুরআন এবং হাদিস নিজে পড়ি অন্যকে পড়াই আল্লাহ পাক আমাদেরকে দিলের ভিতরে যে শান্তি দিচ্ছে আল্লাহর কসম এই শান্তির খবর যদি দুনিয়ার রাজা বাদশাদের হাতে থাকতো এই শান্তির খবর যদি দুনিয়ার টাকা পয়সাওয়ালা ব্যক্তিরা পাইতো তারা তাদের টাকা পয়সা ফলায়া তাদের বাদশাহী ফলায়া তাদের ক্ষমতা ছেড়ে দিয়া আমাদের কাছে আসতো যে হুজুর আমাদের গাড়ি নিয়ে যান আমাদের বাড়ি নিয়ে যান আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যান আমাদের ক্ষমতা নিয়ে যান বিনিময়ে আপনাদের দিলের শান্তিটা আমাদেরকে দেন কিন্তু আল্লাহ পাক আমাদের শান্তির খবর তাদেরকে দেয় নাই এজন্য আমাদের কাছে তারা আসে না আর আমাদের দিলে যে শান্তি আছে আল্লাহর কসম গোটা দুনিয়া বিক্রি করে হলেও এই শান্তি কোনোদিন ক্রয় করা যাবে না এই শান্তি এটা আল্লাহ পাক আমাদেরকে দান করছে কেন দিছেন কারণ একটা আমরা কোরআনের সাথে সম্পৃক্ত আমাদের জন্মের পর থেকে যখন থেকে আমাদের একটু বোঝার বয়স হয়েছে তখন থেকে আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিছে যখন ছোট নাবালক বাচ্চা ছিলাম তখন আমরা কোরআনুল কারিম পড়ছি এখনো পড়ি ছাত্রদেরকে পড়াই এর জন্য দিলের ভিতরে এমন একটা শান্তি আল্লাহ পাক আমাদেরকে দান করছে এই শান্তি কোনদিন দুনিয়ার টাকা পয়সা দিয়ে ক্রয় করা যাবে না এই জন্য মুসলমান যতটুকু হায়াতের জিন্দেগি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করে এই হায়াতের জিন্দেগিটা দুনিয়ার পিছনে ব্যয় করে শেষ করে দিবেন না বরং হায়াতের জিন্দেগিটাকে ইবাদতের ভিতরে কাটায় দেন যদি ইবাদতের ভিতরে কাটাইতে পারেন টাকা পয়সা কম থাকলেও কোনো সমস্যা নাই ঠিক কিনা বলেন
আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করছিলাম এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন ইত্তালাতু ফিল জান্নাহ আমি একদা জান্নাতের দিকে তাকাইলাম এটা ঘুমের ভিতরেও হতে পারে স্বপ্ন যুগে নবীজি জান্নাত দেখছে অথবা মিরাজের রজনীতেও হতে পারে নবীজি মিরাজে জান্নাতে তাকায়া জান্নাতের দৃশ্যটা দেখছে দেখা নবীজি বর্ণনা করতেছে ইত্তালাতু ফিল জান্নাহ আমি জান্নাতের দিকে তাকাইলাম ফারআইতু আকসার আহলিহা আল ফুকারা আমি জান্নাতের দিকে তাকায় দেখলাম জান্নাতের মধ্যে যে মানুষগুলো আছে তাদের অধিকাংশ মানুষগুলো হলো দুনিয়ার গরীব অসহায় মিসকিন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গরীব মানুষ বেশি ধনীরা কম এটা নবীজি নিজে বর্ণনা করেছেন মুসলমান ভাইরা রে আমার অনেক সম্পদশালী ধনী মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের সম্পদের হিসাব দিতে গিয়ে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ পাক তখন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মুসলমান আমার আরেকজন গরীব অসহায় মিসকিন মানুষ আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে তেমন সম্পদ দেয় নাই সে নিজেও সম্পদের পিছনে তেমন সময় ব্যয় করে নাই সময় ব্যয় করেছে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে ও মুসলমান ওই ব্যক্তিটা কিয়ামতের কঠিন ময়দানে সহজ হিসাবের সম্মুখীন হবে এবং অতি দ্রুত জান্নাতের মধ্যে চলে যাবে নবীজি বলেন ওয়াকুরাহু কিল্লাতাল মা তোমরা তো সম্পদ কম হলে মন খারাপ করো তোমরা সম্পদ কম হলে মন খারাপ করো সম্পদ কম হলে তোমাদের কাছে ভালো লাগে না সম্পদ কম হওয়াটাকে তোমরা অপছন্দ করো ওয়া কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব অথচ সম্পদ যদি তোমার কম থাকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার হিসাবকে সহজ করে দিবে সুবহানাল্লাহ এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এক হাদিসের মধ্যে বলেন ইয়াদখুলুল ফুকারা আল জান্নাতা ক্বাবলা আল আগনিয়া বি 500 আমিন আমার নবীজি বলতেছেন গরীব মানুষ যারা তারা কিয়ামতের কঠিন ময়দানে ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে এজন্য আমার নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা আহইনি মিসকিনা নবীজি দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে যতদিন বাঁচায় রাখবা মিসকিন গরীব অসহায় অবস্থায় বাঁচায় রাখবে সুবহানাল্লাহ আবার নবীজি এটাও দোয়া করতেন আমিতলি মিসকিনা আমাকে যখন তুমি মৃত্যু দিবা তখন আমাকে মিসকিন অবস্থায় গরীব অবস্থায় মৃত্যু দিও এমন যেন না হয় আজরাইল আসছে মালাকুল মউত আসছে আর আমার কাছে অনেক টাকা পয়সা আছে এমন যেন না হয় আমার রূহ যখন কবজা হবে তখন আমি গরীব থাকব সর্বশেষ নবীজি দোয়া করতেন আল্লাহ ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ গো বাঁচায় রাখবা গরীব অবস্থায় মৃত্যু দিও গরীব অবস্থায় আর যখন কিয়ামতের মাঠে আমাকে উঠাইবা তখন দুনিদের সাথে আমার উঠায়ও না দুনিরা যে পাশে থাকবে ওই পাশে আমাকে নিও না যে পাশে গরীব মানুষ থাকবে ওই গরীবদের সাথে তুমি আমাকে উঠায়ও আমি গরীবদের সাথে কিয়ামতের ময়দানে থেকে জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ তো সম্মানিত উপস্থিতি নূরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল কিন্তু আপনারা সকলে জানেন এখানে প্রধান আলোচক ছিল আল্লামা নজরুল ইসলাম কাসিমী দামত বরকাতুল্লাহ আলিয়া উনি আসার পর পরে বয়ান করেন এই জন্য আশেপাশের এবং অন্যান্য দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামা একরাম যারা আছে তারা বেশিক্ষণ বয়ান করার সুযোগ পাবে না এই হিসাবে আমিও জানি বেশি বয়ান করার সুযোগ পাবো না এজন্য আমি অল্প সময় আপনাদের সম্মুখে কিছু কথা বলছি আমি দাওয়াত রাখার সময়ও বলছি যে আমার আর একটা প্রোগ্রাম আছে আমি নিজের ইচ্ছায় মাকসুদের পরে এসেই এই কিছু কথা বললাম আর কি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করুন নূরুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব এবং ওনার সন্তানরা যারা আছে আল্লাহ পাক তাদেরকে সুসন্তান হিসেবে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ